রাজ্য সরকারের উদ্যোগে পালিত হলো পুষ্টি দিবস। এদিন বনগাঁও ট্যাংরা এলাকায় পালিত হয় এই কর্মসূচি। এদিন প্রায় 30 রকমের পদের খাবার তুলে দেওয়া হয় শিশুদের হাতে। পুষ্টি সপ্তাহ পালন বনগাঁ ও ট্যাংরা পূর্ব আটশিংড়ি প্রাথমিক বিদ্যালয়ে। রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 1 থেকে 7 তারিখ পর্যন্ত প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হয় পুষ্টি সপ্তাহ। এদিন বনগাঁ আরবান সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অন্তর্গত বনগাঁ 35 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হল পুষ্টি দিবস। পুষ্টি দিবস উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আধিকারিকেরা। এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী জানান, এই পুষ্টি দিবসে শিশুরা এবং অনেক মায়েরা আজ উপস্থিত ছিল। সেখানে মায়েদের ও শিশুদের পুষ্টি সম্পর্কে আলোচনা করা হয়। জানা গেছে প্রায় 30 রকম পদের রান্না অর্থাৎ পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয় মা এবং শিশুদের হাতে। পাশাপাশি সচেতন করা হয় পুষ্টিকর খাদ্যদ্রব্য নিয়ে। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে 1 থেকে 7 তারিখ পর্যন্ত শিশু পুষ্টি দিবস পুষ্টি সপ্তাহ পালন করতে হয়। পুষ্টি সপ্তাহের আজকে হচ্ছে 6ষ্ঠ দিন। সেই 6ষ্ঠ দিনে আমার বিশেষভাবে পালন আমরা করেছি আমাদের প্রজেক্টের সিডিপিও সাহেবের নির্দেশে। পাশাপাশি বনগাঁ ট্যাংরা পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মীবৃন্দের পক্ষ থেকে পূর্ব আটশিংড়ি প্রাথমিক বিদ্যালয়েও পালন করা হয় পুষ্টি সপ্তাহ। এ বিষয়ে আধিকারিকেরা জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পুষ্টি সপ্তাহ পালনে খুশি অভিভাবকেরাও। অত সামগ্রিকভাবে খুব সহজে যে খাবারগুলি আমরা পাচ্ছি এবং সেই খাবারগুলি যাতে প্রত্যেকটা বাড়িতেই যাতে ব্যবহার করা হয়, আইসিডিএসের দিদিরা যারা আছে, ওয়ার্কার দিদিরা আছে, তাদের মাধ্যমে যেন সেই খাবারগুলি মধ্যে সচেতনতাটা আসে এবং তাদের মাধ্যমে আমরা টোটাল এরিয়াতে এই সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য বা প্রয়াস নিয়েছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।